আজকে বেসিক্যালি এসকিউএল এর কয়েকটা জিনিস দেখাচ্ছে, কিছু জিনিস যে একটা ডেটাবেস কে তৈরি করা, তার মধ্যে কিছু আমার কোয়েরি চালানো, কিভাবে আমি ভ্যালু ইনসার্ট করছি, কিভাবে আমি একের বেশি টেবিল কে জয়েন করছি, টেবিল গুলোতে ভ্যালু ইনসার্ট করছি, আর তোমার তার সাথে তুমি কি স্ক্রিন শেয়ার করেছো? হ্যাঁ ওটাই আমি জিজ্ঞাসা করছি, তুমি কি স্ক্রিন শেয়ার করেছো? কোনটা? হ্যাঁ দাদা আমারও কোয়েশ্চেন এটা, স্ক্রিন শেয়ার করেছো? না স্ক্রিন শেয়ার করিনি, করছি 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 করিনি এখনো। এসকিউএল জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই কারণে তুই যাই ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ শিখিস না কেন, ধর কেউ সাপোজ খুব ভালো রকম একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাইছিস, যদি একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাস তাহলে কিন্তু তার গোটা 8 মাস লাগবে ট্রেনিং এ তুলতে, 8 থেকে 10 মাস, খুব ভালো প্রোগ্রামার হলে 6 মাস, আর খুব যদি পুয়ার হয় তাহলে মোটামুটি 10 থেকে 12 মাস, 1 বছরের কাছাকাছি। কিন্তু তার আগে তোকে কোর জাভা, অ্যাডভান্স জাভা আর এসকিউএল ভালো করে জানতে হবে, বা তুই যাই শিখতে না কেন আলটিমেটলি তোকে এসকিউএলটা ভালো করে শিখতে হবে। সুতরাং এসকিউএল টা যতটা ভালো রকম শেখা যায় ততটাই মঙ্গল। আর অনলাইন ক্লাসের পক্ষে একটা সুবিধা হয়েছে যে এসকিউএল এই প্র্যাকটিক্যাল গুলো কিন্তু করানো অনেক ইজি হয়ে গেছে, থিওরি গুলো করানো যতটাই টাফ হয়ে গেছে প্র্যাকটিক্যাল গুলো করানো আমার কাছে ততটাই ইজি হয়ে গেছে, কারণ প্র্যাকটিক্যাল টোটাল স্ক্রিন শেয়ার করে আরামসে করিয়ে দেওয়া যাচ্ছে। এবার দেখ এসকিউএল সংক্রান্ত কিছু প্র্যাকটিক্যাল দেখাই, তারপর একটা ভালো একটা ডেটাবেস নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো। সবাই দেখতে পাচ্ছিস তোরে? কালারটা চেঞ্জ করে নি দাঁড়া। আমি যদি প্রথমে কোন একটা কমেন্ট চালাই সিলেক্ট সিজেট, এটা কি থেকে করছো? আমার এখানে আমার এসকিউএল এক্সপ্রেস এডিশন ডাউনলোড করা আছে, মানে ইনস্টল করা আছে, সফটওয়্যারটা হলো এটা, দেখাচ্ছি দাঁড়া। দাদা জাভা সফটওয়্যারটা তাহলে সাথে তাহলে এটাও আমাদের পাঠিয়ে দেবে রার ফাইল করে? এটা অনেক বড় সফটওয়্যার, এটা রার ফাইল করে পাঠানোটা ঝামেলার আছে, যাবে না, এটা অন্যভাবে দেখছি কি করব। আচ্ছা তাহলে জাভাটাই দিও, ওই যে টিকেটটা। আমার ড্রাইভটা প্রবলেম করছে গুগল ড্রাইভে, কিছু আপলোড হতে যাচ্ছে না, ওই জন্য ইউটিউবে আপলোড করে তোদের জাভার নোটটা আগের দিনে মেথডেরটা দিলাম, দেখ পেয়েছিস না সবাই? জাভার লাস্ট ক্লাসটা তো দিয়ে দিয়েছি। এ দেখ এইটা, তোরা একটা কাজ করতে পারিস, এটা লিখে নে, তো এটা স্ক্রিনশট নিয়ে নে তোরে, এটা স্ক্রিনশট নিয়ে নে, তো এটা ডাউনলোড করে নিবি, বুঝলি? দাদা বলছি আমার তোমার ওরাকেলের ওয়ার্কবেঞ্চটা করা ইনস্টল করা, ওটা কোনো সমস্যা? ওটা করলে পরে যাই থাক হবে, কোনো ব্যাপার না, যাই থাক, মানে আমি এক্সপ্রেস এডিশনে করাচ্ছি, যদি কারোর মনে হয় তুই এখান থেকে সফটওয়্যারটা পেয়ে যাবি, আর যদি একান্ত না পাস আমি দেখছি কিভাবে তুই ভালো, এটা ভালো ওটা তো বহুত মানে আমি করি, কোনো প্রবলেম হয় না। না না এটা না, যেটা ওয়ার্কবেঞ্চ যেটা ওটা ভীষণ কমপ্লেক্স। তুই কোনটা ইনস্টল করেছিস বল? এই ওরাকেলের সামথিং কি এটা জানো, ওই তো পুরো ফুল মেথড যেটা কোন অনেক ডেভেলপার ইয়ে তারপরে সার ডেভেলপমেন্ট আর অনেক কিছু অপশন ছিল, আমি ফুলটা করেছিলাম, ফুলটা ভালো শুনতে পাচ্ছি না।
আমি তোমাকে আমি তোমাকে ওটা ফটো তুলে পাঠাবো ওখানে। ঠিক আছে। আমার ঠিক মনে নেই। দাঁড়া হেডফোনটা নিয়ে আসো। ভালো করে কথা বুঝতে পারছি আমি। আচ্ছা বলতো, কেউ নট কানেক্টেড কেন দেখালো? কেউ একজন বল। অ্যাকচুয়ালি লোকাল সার্ভারের সঙ্গে আগে কানেক্ট করে নিতে হয়, তাই নট কানেক্টেড দেখালো। আগে কানেক্ট করে নে। কানেক্টেড হয়ে যাওয়ার পর এবার তুই কমেন্টটা চালা, দেখ আজকের ডেট দেখিয়ে দেবে। এবার যেমন যেমন ছিল তেমন তেমন পরপর কাজ করতে থাকবে। এবার আমি কয়েকটা তোদেরকে ফাংশন দেখাই, কিরকম কিরকম ফাংশন। দেখ বেশ কি আমাদের এখানে অনেক ধরনের ফাংশন আছে, ঠিক আছে। ডুয়ালটা হলে কাকে বলে? ডুয়াল দেখ, এক মিনিট। বোঝাতে পারলাম? ডুয়াল হলো একটা স্পেশাল টেবিল, যেটা আমি প্র্যাকটিক্যাল থিওরি দুটো একসঙ্গে পড়িয়ে পড়িয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যদি কারো নোট ডাউন করার থাকে, এটা সাথে সাথে নোট ডাউন করে নিতে পারিস, ঠিক আছে। তার মানে ডুয়াল জিনিসটা কি, ডুয়াল হলো একটা স্পেশাল টেবিল। এই সবাই আমার কথা শুনতে পাচ্ছিস তো রে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না? কারো যদি প্রবলেম হয় শুনতে না পাত বলবি। আমি লেফটে এসকিউএল এর পেজে টোটালটা প্র্যাকটিক্যালটা করাচ্ছি, আর যেটা যেটা করাবো তার এগেনস্টে রাইটে আমি নোটপ্যাডে সেই থিওরিগুলো লিখে যাচ্ছি, ঠিক আছে। এই টোটালটা হলে থিওরিটিক্যাল পার্ট, থিওরি পার্ট। আমি যদিও দিয়ে দেবো নোটটা, বাট যদি কারো মনে হয় যে লিখে নিবি, তাহলে লিখে নিতে পারিস, আমার সাথে সাথে নোট ডাউন করতে পারিস, কিছু অসুবিধা নেই। তার মানে ডুয়াল জিনিসটা কি, অনেকবার ইউজ করি, যে সিলেক্ট চার ফ্রম ডুয়াল বা ডুয়ালের ওপর বিভিন্ন কাজ করি। তাহলে ডুয়ালটা জিনিসটা কি, ডুয়ালের কাজ হলো এটা। তার মানে ডুয়াল হলো একটা স্পেশাল টেবিল, যেটা আমাদেরকে কোনো ফাংশনকে টেস্ট করতে সাহায্য করে। আমি দুটো করেসপন্ডিং ওয়েতে তোদেরকে করে করে দেখাচ্ছি আর কি কি ডুয়ালের ওপর ফাংশন হতে পারে, অনেক ধরনের ফাংশন হতে পারে। যেমন ধর সিলেক্ট ইউজার ফ্রম ডুয়াল, তাহলে কোন ইউজার কেন বলতো? সিস্টেমটা এলো, আমার ইউজার নেমটা সিস্টেম, বোঝাতে পারছি? আমার ইউজার নেমটা সিস্টেম, তাই জন্য সিলেক্ট টু ক্যার ফাংশন। সিলেক্ট টু ক্যার ফাংশন, টু ক্যার মানে, টু ক্যার মানে যেটা ক্যারেক্টারে কনভার্ট করবে। কি ক্যারেক্টারে কনভার্ট করবে? সিস জেট। সিস জেটটা কি? সিস্টেম ডেট। সিস জেটটাকে কি বলে? সিস্টেম ডেট। এটাকে আমি কিভাবে দেখাতে চাইছি দেখ, আওয়ারে দেখাবো, মিনিটে দেখাবো, সেকেন্ডে দেখাবো, কোলন শেষ, ফ্রম ডুয়াল। এটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার আউটপুট কি আসবে দেখ, বুঝলি? তারপরটা আর কি দিল না। এখন বাজে 6টা 29 মিনিট 34 সেকেন্ড। আমার তোর ভুল হতে পারে,
কম্পিউটারে ভুল হবে না, বুঝতে পারলি? টুকার জিনিসটা কি, একটা টুকার ইজ এ ফাংশন দ্যাট ক্যান কনভার্ট এনিথিং টু দা ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার, তার মানে মিনিট আওয়ার মিনিট আর সেকেন্ড এইভাবে কিন্তু আউটপুটটাকে দেখিয়ে দিবে টুকার ফাংশন। তার মানে দু নাম্বারটা লিখে দিই, এত ঝামেলার তো দরকার নেই। Tucker is a conversion function. Tucker is a conversion function, okay? বাকিটা আমরা পরে বলছি। দেখো অনেকগুলো ফাংশনই আছে, আমরা এক এক করে দেখে যাচ্ছি। দেখ আরো অনেক কিছু টুকার এর মতো ফাংশন আছে। ইট ইজ ইউজ টু কনভার্ট স্ট্রিং। ম্যাডাম ঠিকঠাক লিখলাম? হ্যাঁ, যদি বল বল বল, দাঁড়া সাউন্ডটা বাড়িয়ে দিই। এরকম আরো আমি ইউজ করতে পারি। বুঝতে পারছিস কিরে? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কিছুই কাজ করা যায়। এগুলো হলো স্পেশাল, মানে কোয়ারি তো করাবোই, কোয়ারিও করাবো, একটা টেবিল বানাবো, 10 রকম ডেটাবেসের উপর কোয়ারি করাবো, কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত স্পেশাল, যেগুলো সচরাচর করানো হয় না। সময় আছে, সুযোগ আছে, করিয়ে দিচ্ছি। কবে পরীক্ষা হবে কি হবে কেউই তো জানে না, আর এগুলো সেকেন্ড ইয়ার জেনারেলকে দেখাইও নি মনে হয় না। তার মানে টুকার ফাংশনের কাজ কি, টুকার ফাংশনের কাজ হলো এটা কোনো ডেট বা নাম্বারকে রিটার্ন করতে পারে, এটা কোনো ডেটকে ক্যারেক্টারে কনভার্ট করে দিতে পারে, কোনো আওয়ারকে ক্যারেক্টারে কনভার্ট করে আউটপুটটাকে রিটার্ন করতে পারে। হলো আরেকটা ডিবিএমএস এর কনসেপ্ট আছে 3 নাম্বার, এটা হলো এনভিএল। এনভিএল মানে হলো NVL, NVL কথাটার মানে হলো দা NVL ফাংশন, FN দিয়ে লিখলাম, হ্যাঁ ফাংশনটাকে অত লিখতে হবে না, ইজ ইউজড এটা নাল ভ্যালু বোঝায়, নাল ভ্যালু কোন একটা নাল ভ্যালু কে ইউজার স্পেসিফাইড ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এনভিএল ফাংশনটা ইউজ করি। তাহলে এনভিএল ফাংশন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে আমি ট্রিট করতে পারি। আর আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে, কি কি ধরনের ফাংশন আছে দেখে নেওয়া যাক। নাম্বার ফাংশন, তাহলে নাম্বার ফাংশন গুলোকে একটুখানি ডেসক্রাইব করা যাক। তাহলে ডুয়ালের উপর এগুলো করতে পারি, কোনো আমি টাইম দেখতে পারি, ডেট দেখতে পারি, বা আজকের আমি ইচ্ছা মতো স্পেসিফাইড করে ইয়ার দেখতে পারি,
কি কিভাবে কোন সিকোয়েন্সে দেখব সেটা নির্ভর করছে আমার উপর। আর তার জন্য ইউজ করা হচ্ছে টুকার ফাংশনটা, এবিএস ফাংশন। এবিএস এর এবিএস ফাংশন কি করে, অ্যাবসলিউট ভ্যালু দেখাবার জন্য ইউজ করা হয়। সিলেক্ট এবিএস মাইনাস 700 ফ্রম ডুয়াল, তাহলে এর অ্যাবসলিউট ভ্যালুটা কিন্তু আমাকে দেখিয়ে দেবে, আউটপুট দেবে শুধু 700। এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু, মানে মডুলাস ভ্যালু বলতে পারি। ওকে নেক্সট চলো, আবার যদি আমি সিল ফাংশন ইউজ করি, ধর 125.55, তাহলে এটা আউটপুট কত দেবে, 126। পরেরটা দেবে, পরেরটা কেন দেবে, এটাকে যদি আমি এরম ভাবে ইউজ করতাম, দেখ সিল ফাংশনটাকে পয়েন্টের পর কিছু থাকলে সেটা পরবর্তী কিন্তু ইন্টিজারে নিয়ে চলে যায়। এই হলো আমার সেল ফাংশনের কাজ। আর এটা হলো ফ্লোর ফাংশনের কাজ। ফ্লোর ফাংশনের কি কাজ দেখে নেওয়া যাক। FLOOR, ফ্লোর ফাংশনের আমার কি কাজ, ফ্লোর ফাংশনের কাজ হলো শুধুমাত্র আমার ইন্টিজার পার্টটুকু নেওয়া, শুধুমাত্র আমার ইন্টিজার পার্টটুকু নেওয়া। তাহলে ফ্লোট ফাংশনের কাজ কি হতে পারে, দেখ যাই লিখি না কেন, শুধুমাত্র এই ইন্টিজারের পার্টটুকু নেবে, আর কিছু নেবে না, শুধুমাত্র ইন্টিজারের পার্টটুকু নেবে, আর কিছু নেবে না। তার মানে সিল ফাংশনের কাজ হলো পরেরটা নেবে, আর ফ্লোর ফাংশনের কাজ হলো আগেরটা নেবে। এলএন ফাংশনের কাজ যেমন লগারিদেন নেয়, এরকম ভাবে লগ ফাংশনের কাজ হতে পারে। ওগুলো উদাহরণটা দিচ্ছি না, ওগুলো উদাহরণ দেওয়ার দরকার নেই। মড ফাংশনের কাজ আছে, কিরকম মড ফাংশনের কাজ হতে পারে, দেখ তার মানে আমি আবার দেখ মডিউলাসটা দিচ্ছে রে, বুঝতে পারছিস, হ্যাঁ রে সবার ক্লিয়ার, মডিউলাসটা দিচ্ছে। মড ফাংশন মানে মডিউলাসটা, 101 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 1, 101 কে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, রিমাইন্ডার, 5 ভাগ 6 ভাগ 72 7 ভাগ 84 8 ভাগ 96, তাহলে 5 থাকে, তাহলে আউটপুটটা দিচ্ছে 5। যদি তুই এটারও রিনেম করতে চাস তাহলে তুই এরম ভাবে কিন্তু রিনেম ইউজ করতে পারিস। রেজাল্ট করলাম মানে আউটপুটটা রেজাল্টের মধ্যে কিন্তু চলে এলো। এটাকে আবার সিঙ্গেল বা ডাবল ইনভার্টেড কমার মধ্যেও দেওয়া যায়। কিরকম ভাবে দেওয়া যেতে পারে, দেখ এরম ভাবে দেওয়া যেতে পারে, ওকে যেটা খুশি সেটা ইউজ করা যেতে পারে। আমি যদি পাওয়ার ফাংশন ইউজ করি, পাওয়ার ফাংশনটা দেখিয়েছিলাম করতে আছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কত, 32, দেখ 32 দেখাবে। আমি যদি একইভাবে করতে চাই 2 টু দি পাওয়ার 10, কত দেখাবে, 1024, দেখ 1024 দেখাবে। ওকে আমি একইভাবে কিন্তু রাউন্ড ফাংশনকে কাজে লাগাতে পারি, কিরকম রাউন্ড ফাংশন বলতে রাউন্ড অফ করার ক্ষেত্রে যেটা ইউজ করা হয়। যেমন যদি আমি রাউন্ড অফ করি, দেখ 123.55, একে আমি রাউন্ড অফ করছি, জিরো ঘর অবধি যা আউটপুট থাকবে তাই দেখাবে। কি হবে এটাকে রাউন্ড অফ করলে, এটাকে রাউন্ড অফ করলে কিন্তু পয়েন্টের পর 5 আছে, মানে আমার আউটপুটে দিয়ে দিলে 124,
আমি যদি আবার এটা করি এরকম ভাবে করতে পারি, একের বেশি রাউন্ড ফাংশন একসঙ্গে কাজ করানো যেতে পারে। বুঝতে পারছিস কিরে, সবাই ক্লিয়ার হচ্ছে ম্যাটার স্যাটার গুলো? মানে একটাও কাজ করাতে পারি, একাধিক কাজ করাতে পারি, ব্যাপারটা বুঝতে পারছিস? এগুলো কিন্তু ম্যাক্সিমামই তোদের অজানা। টু টু দি পাওয়ার 10 এর মানও জানবো, টু টু দি পাওয়ার 9 এর মানও জানবো। জেনারেল অনার্স কাউকেই করায়নি, আর এটা না করালে জানা সম্ভব না। আমি ডুয়াল ফাংশনের উপর কাজ করাচ্ছি, এটা যে পরীক্ষা হ্যাবো কাজবে ব্যাপারটা তা না, জানিস তো, টাইম আছে তাই শেখাচ্ছি, একদম সত্যি কথা বলে দিই। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তুই বলবি আচ্ছা আমি অন্য দুটো ফাংশন একসঙ্গে কাজ করাতে পারি, হ্যাঁ করা কেউ বারণ করেনি, ধর এটা করলাম পাওয়ার করলাম, আমি যেহেতু শুধুমাত্র পাওয়ার করলাম স্কোয়ার করলাম এস কিউ আর টি, এটাকে আমি এগুলো আমি কি ফাংশন কাজ করছি বলতো? সবকটা কিন্তু নাম্বার ফাংশন করছি, তারপর আমি কিছু আদার ফাংশন আসবো, তারপর ক্যারেক্টার ফাংশন আসবো, তারপর আমি টেবিলে ঢুকছি। 10 মিনিট পর অফ হয়ে গেলে আমরা 10টা মিনিট রেস্ট নিয়ে আবার স্টার্ট করবো। হ্যাঁ আমার তো তোদের পর ক্লাস নেই আজকে, বেশিক্ষণ ক্লাস নিলে আমার কোনো প্রবলেম নেই। ধর স্কোয়ার রুট, স্কোয়ার রুট কার কার স্কোয়ার রুট করবো? স্কোয়ার রুট আমি করছি হলো 60, কার কার স্কোয়ার রুট করবো বল? 1 2 5, আর আমি একসঙ্গে মড ফাংশনটা কাজ কাজ করছি। আটকে যদি 3 দিয়ে মড করি 2 হবে। বুঝতে পারছিস আউটপুটটা কিরে? দেখ সুন্দর আউটপুট চলে এলো। 2 টু দি পাওয়ার 10 মানে হলো গিয়ে 1024, 64 স্কোয়ার রুট হলে 8 আর 64, আর আগেরটা কিন্তু 11 পয়েন্ট সামথিং এসেছিল, কারণ 125 স্কোয়ার রুট কত হবে বল? ধরো হবে না, মানে এক্সাক্ট ইন্টিজার নেই তো। আর 8 কে 3 দিয়ে ভাগ করলে মডিউল কত হয়? মডিউল করলে কত হয় বল? 2 ভাগশেষ 2 থাকে। যারা যারা ক্লাস করছিস প্রত্যেকেরই ক্লিয়ার তো? যেগুলো যেগুলো বোঝাতে চাইছি, ট্রাঙ্কেট ফাংশন, ট্রাঙ্কেট ফাংশন টিআর, বল দাদা বল, জয় আর মানবকে অ্যাড করে দাও, জয় আর মানবকে অ্যাড করে দাও। দেখাচ্ছে না তো, দেখালে তো অ্যাড করবো, আমার কাছে তো আসতে হবে অ্যাডমিট, আসছে না তো, আমি তো ল্যাপটপেই করছি। মানব মানব কর মানব বলে 5 মিনিট ধরে কানেক্ট করছে। আরে কানেক্ট 5 মিনিট কেন, 5 দিন ধরে কানেক্ট যদি করে, আমার কাছে যদি অ্যাডমিট অপশন না আছে আমি ওকে কি করে অ্যাডমিট করব? তুইও তো এলি, আমি মোবাইল থেকে ওপেন করে ল্যাপটপটাকে হোস্ট বানাই আমার ল্যাপটপটাকে, এবার আমার ল্যাপটপে অ্যাডমিট আসবে, এটাই তো জুমের সুবিধা। আমি জুমে যাই কাজ করি, অ্যাডমিট এলে অ্যাডমিটটা করে নেওয়া যায়। দেখাচ্ছে না তোকে, বল রিকানেক্ট করতে, বুঝলি না? বা ওকে বল একদম সেকেন্ড ক্লাসে জয়েন হতে, বেস্ট, বা এখনই ট্রাই করে যেতে বল, আমি অ্যাডমিট করে নেবো, আমার না করার কি আছে অ্যাডমিট? ট্রাঙ্কেট ফাংশনের কাজ কি বলতো? ট্রাঙ্কেট ফাংশন হলো, যেমন ট্রাঙ্কেটটা ইম্পর্টেন্ট তাই ট্রাঙ্কেটটা লিখছি, ট্রাঙ্কেট আর ডিলিটের মধ্যে একটা কনফ্লিকশন আছে, ওই কনফ্লিকশনটা পরের দিন বোঝাবো। TRUNC, এই হলো ট্রাঙ্কেট ফাংশনটা। ট্রাঙ্কেট ফাংশনের কাজটা কি? আর সিউ তোদের বুধবার দিন পাইথন শুরু করব কিন্তু, হ্যাঁ
বুঝতে পারলি কি রে? এন ঘর অব্দি যতটা দেবো ততগুলো কিন্তু আমার ট্রাঙ্কেট হবে। ট্রাঙ্কেট আর ডিলিটের মধ্যে একটা কনফ্লিকশন হচ্ছে, এটা আমি পরে বোঝাবো। এই ট্রাঙ্কেটের মধ্যে আমি করছি তো কি ট্রাঙ্কেট করছি, 1 2 3 আগে ট্রাঙ্কেট ইউজ করলাম না, রাউন্ড করলাম। ট্রাঙ্কেট করছি 3.55 এক ঘর। দেখ বোঝা গেল কি রে? জিরো ঘর মানে 1 2 3 দেখালে শুধু পয়েন্টের পর এক ঘর নেব, বুঝতে পারছিস? হ্যাঁ পয়েন্টের পর 3 ঘর নেবো। এই হলো ট্রাঙ্কেট ফাংশনের কাজ। আরো অনেক ধরনের ফাংশন আমার আছে, আদার ফাংশন কি কি আমার ফাংশন আছে দেখ। কস এক্স আছে, ওকে, কস কস ফাংশন আছে, কস এইচ ফাংশন আছে, সাইন ফাংশন আছে, সাইন এইচ ফাংশন আছে। যেমন এরকম যদি আমি করি, এবার এক্স এর এখানে কিছু যদি একটা ভ্যালু দিই, ফাংশনটা হলো কস এক্স, তাহলে একটা ভ্যালু দে, কস 1 এর ভ্যালু পেয়ে যাবে। কস কস 0 মানে 1। হ্যাঁ রে, মনে পড়ে তো বাচ্চা বেলায় করতিস, আনন্দ লাগার কথা তো রে এগুলো দেখে। আমার পড়াতে গিয়ে কত আনন্দ লাগছে। একইভাবে আমি সাইন 19 মান কত হয় কি রে? 1 নিয়ার অ্যাবাউট ভ্যালু দিচ্ছে, তাই এক্সাক্ট ভ্যালুটা দিচ্ছে। আমরা 1 ধরে নিই তার মানে এক্সাক্ট ভ্যালু 1 নয়। সাইন 0 মানে 0, ট্যান 0 মানে কত রে? 0। ট্যান 90 মানে কস কস 0 ভ্যালুটা কি দেখো কত হচ্ছে, দিলাম তো। তাহলে cos 0 যদি 1 আছে তাহলে sin 90 ও তো 1। হ্যাঁ ডুয়াল ক্যালকুলেশন করছে না, 1 0.89 কি হিসেবে ধরছে আমার জানা নেই। ওকে হ্যাঁ রেডিয়ানে ভালো নিচ্ছে বুঝছ। হ্যাঁ এটা ডিগ্রি দিলে হবে না, মানে অ্যাকচুয়ালি কি এই সমস্ত কাজগুলো এখানে করা যেতে পারে, এটা হলো এটা মেইন এম। দেখো এবার আমি চলে আসছি কিছু ক্যারেক্টার ফাংশন। ক্যারেক্টার ফাংশন বলতে প্রথমে ক্যারেক্টার ফাংশনের মধ্যে চলে আসি সিলেক্ট। ক্যারেক্টার ফাংশন গুলো খুব ভালো, ইডিট ক্যাপ ইডিট ক্যাপ ফাংশন কি করে করিস না, এরকম ফার্স্ট লেটারটাকে আমার কনভার্ট করে দেয় ক্যাপিটাল। যেমন ইডিট ক্যাপের মধ্যে আমি লিখলাম আমার নামে, দিলাম ধর দেখ, তার মানে কিন্তু আমাকে দেখাবে এসটা বড় হাতে কি ভুল করলাম রে ভাই, ও সরি সরি, ক্যারেক্টার সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে হবে। আগে এররটা দেখ বলছে এই সুব্রতটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার, কেন সুব্রত জিনিসটা কি সেটা বুঝতে পারছে না। আমাকে বোঝা কি আর এত সোজা, ওরা কেলি ফেল করছে বুঝছো। এটা এটা দেখ এবার চলে এলো, ঠিক আছে তুই রিনেমিং কর। এই যে বলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যালাইজিং বা রিনেমিং, এখানে তুই রেজাল্ট দিস, রেজাল্টের মধ্যে দেখাবে সুপারবোর্ড এসটা বড় আছে বাকিটা ছোট আছে। এবার যদি লেন্থ দিই সব ফাংশন গুলোর কাজগুলো দেখিয়ে দিই দেখ, LENGTH লেন দিলে আমার নামের ক্যারেক্টারটা যে 10টা ক্যারেক্টার আছে দেখ 10 আউটপুটে রিটার্ন করে দিল, ওকে 10 খানা রিটার্ন করে দিল।
এবার যদি আমি বলি যে দেখ সিলেক্ট সাবস্ট্রিং এর কাজ এসইউবি এসটিআর, এটা ওয়াই খানা ক্যারেক্টার সাবস্ট্রিং জিনিসটা কিরকম হয় বলতো, লিখে দি দেখ। মানে দেখ ওয়াই খানা ক্যারেক্টার তুলে আনে এক্স খানা ক্যারেক্টার ডেটা থেকে, তার মানে কি বলতে চাইছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। তাহলে কি বলছে, সাবস্ট্রিং ফাংশন কি কাজ করে, দেখো কে করছিস বলতো এরকম, এ করিস না, কে করছিস, অসুবিধা হচ্ছে। তাহলে এটা বন্ধ করে রাখো না। এবার যা ইচ্ছা কর, নে আ কাক। দাদা এটা হেভি তো, কি দেখ কি বলছে দেখ, তার মানে সাবস্ট্রিং ফাংশনের কাজটা কি দেখেনে, এসইউবি এসটিআর ফাংশনের কাজ কি, ডেটাটা ডেটা তারপর লাগবে এক্স তারপর ওয়াই, মানে এক্স নাম্বার থেকে ওয়াই নাম্বার অবধি ডেটা দেখাবে, এক্স নাম্বার থেকে ওয়াই নাম্বার অবধি ডেটা দেখাবে। মানে আমি যদি এটা করি দেখ, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি যদি আমি দেখাই তাহলে ধর 1 2 3 4 5 6 7 8, 1 2 3, আমি 4 থেকে 8 অবধি দেখাবো, 4 to 8, তাহলে কি দেখাবে বলতো, এটা এত অবধি দেখাবে। ধর আমার নামটাই নিলাম, ছয় থেকে নিলাম, বা 7 থেকে নিলাম, তাহলে দেখা মানে যেখান থেকে নেব ততগুলো আমার দেখাবে আলটিমেটলি, আমি যেখান থেকে নেব আলটিমেটলি আমার ততগুলো নেবে। দাঁড়া দাঁড়া, এটা বুঝতে পারলাম না, দাঁড়া ধর ওরাকেল নিলাম তো, ও আর এ সি এল ই, ও আর এ সি এল ই ফাংশনটা কি এস ইউবি এস টি আর ফাংশন, ঠিক আছে সাবস্ট্রিং ফাংশন। তাহলে ওরাকেলের ও আর এ এটা 3 নাম্বার ডিজিট, ও হলো ফার্স্ট ডিজিট, আর হলো সেকেন্ড ক্যারেক্টার, এ হলো থার্ড ক্যারেক্টার, আমি এ সি এল দেখাতে চাইছি শুধু। তাহলে 4 থেকে দেখাবো, 4 থেকে দেখাবো দুখানা ক্যারেক্টার দেখাবো, 4 থেকে কটা, দুটো, তাহলে আউটপুট কি আসবে, এ আর সি, ও আর এ সি এল ই, সি এল আসবে শুধু, দেখ শুধু সি এল এলো। যদি আমি 3 করি তাহলে সিএলই আসবে, ওরাকেল বোঝাতে পারছি কি রে, সবাই বুঝলি? বুঝলাম। এবার যদি ইনস্ট্রিং করি, ইনস্ট্রিং করি, ইনস্ট্রিং ফাংশন হলো
লোকেশনটা খুঁজে পেতে ইনস্ট্রিং ফাংশন উইল ফাইন্ড দ্য লোকেশন অফ স্ট্রিং, মানে ডেটা তারপর থাকে স্ট্রিং, এটা হলো ডেটা তারপর থাকে হলো আমার স্ট্রিংটা। কিরকম ডেটাটাকে আমি কি নিয়েছি, ডেটাটাকে আমি নিয়েছি ধর ওরাকেল সার্ভার, ওকে ওরাকেল সার্ভার, তার মধ্যে আমি কি পেতে চাইছি, তার মধ্যে আমি দেখাতে চাইছি শুধু সার্ভারটাকে, SERVER সার্ভারটাকে। তাহলে এটাকে রান করা, সার্ভার কত নাম্বার থেকে শুরু হয়েছে বুঝতে পারলি, আউটপুটটা কার কোথায় ডাউট আছে বল রে, ORACLE হাতে গোন কটা হয়, ছটা হয় মাঝে একটা স্পেস সাতটা, তাই সার্ভার কতটা শুরু হয়েছে 8 নাম্বার থেকে, ঠিক আছে। যদি ধর এটা এটা করি আমি SCIENCE সায়েন্স, আমি এখানে কি লিখেছি কম্পিউটার সায়েন্স, তাহলে সায়েন্স কতটা কোথায় থেকে শুরু হচ্ছে 10 থেকে, কম্পিউটার COMPUTER টোটাল 8টা ক্যারেক্টার মাঝে একটা স্পেস আছে 9টা, তাহলে সায়েন্সটা শুরু হয়েছে কিন্তু 10 নাম্বার ক্যারেক্টার থেকে, ওকে। এটা আরেক ভাবে করা যেতে পারে, আরে একটা একবার বলো, হ্যাঁ সাব এসটিআর মানে ওরাকেল 4,2 মানে 4 নাম্বার ক্যারেক্টার থেকে 2টো ক্যারেক্টার দেখাবে, প্রথমটা হলো কত নাম্বার থেকে দেখাবে, তারপর একটা কটা দেখাবে 4,3 ওরাকেল কতটা চারে কত আছে সি 3 সিএলই থেকে দেখাবে 2 ক্যারেক্টার তাই সিএল, হ্যাঁ ইন এসটিআর কথাটা মানে কত নাম্বার থেকে স্টার্ট হয়েছে। এটাকে আমি এরকমও করতে পারি, পার্টিকুলার কোনো একটা যদি আমি দিয়ে দিই, পার্টিকুলার কোনো একটা দিয়ে দিই বলতে কি বোঝানো হচ্ছে দেখো, এস কত নাম্বারে আছে, এস কত নাম্বারে আছে, এস হলো 10 নাম্বারে আছে, ওকে। দাঁড়া দরকার নেই, একটা আছে এই ফাংশন, এই ফাংশনটার অ্যাক্টিভিটিসটা দেখ, গ্রেটেস্ট ফাংশন, গ্রেটেস্ট ফাংশন কি কাজ করে, 100 আছে 100.7 আছে আর 200 আছে, ফ্রম ডুয়াল কয়েকটা সংখ্যা সেটার থেকে যেটা হায়েস্ট নাম্বার সেটা দেখিয়ে দেবে, এটা সমস্ত ধরনের ভ্যালু নিতে পারে। একই রকম ভাবে গ্রেটেস্ট এর মতো আমার লিস্ট ফাংশন আছে, লিস্ট দেখ LEAST লিস্ট ফাংশন সব থেকে মিনিমামটা দেখিয়ে দেবে। এই কয়েকটা ফাংশনের কাজ আমরা তাহলে আপাতত শিখে গেলাম, আর আমার এর বাইরে বেশ কিছু এগ্রিগেট ফাংশন আছে, এগ্রিগেট ফাংশন গুলোর কাজ আমরা পরবর্তীকালে কিন্তু করছি। মানে এগ্রিগেট ফাংশন বলতে কি কি আছে দেখ, এগ্রিগেট ফাংশন বলতে আমার এভিজি ফাংশন আছে যেটা এভারেজ কাউন্ট এভারেজ বার করে একটা লিস্ট অফ নাম্বার থেকে, কাউন্ট হলো টোটাল নাম্বার অফ ডেটাটা কাউন্ট করে, ম্যাক্স ফাংশন হলো কিছু লিস্ট অফ ডেটা থেকে ম্যাক্সিমাম বার করে, মিন হলো কিছু লিস্ট অফ নাম্বার থেকে মিনিমাম বার করে, যেটা আমরা কোয়ারি করতে ভীষণ রকম ভাবে আমার দরকার লাগবে। STDEV মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশন আছে, ভ্যারিয়েন্স আছে, আমাদের খুব একটা ইউজ করা হয় না ভ্যারিয়েন্স, এই কয়েকটা ফাংশন আমরা মেনলি পড়ব। আর কিছু ডেট ফাংশন আছে, ডেট ফাংশন গুলো খুব ইন্টারেস্টিং, সেকেন্ড ডেট ফাংশন দাদা একবার একটু স্ক্রল করো 1 থেকে 5 পর্যন্ত পয়েন্ট ছিল, ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে।
হ্যাঁ ডেট ফাংশন, এই ডেট ফাংশনটা না বুঝেন, এটা এই মুহূর্তে তো লাগবে না কিন্তু ভবিষ্যতে গিয়ে তো লাগবে। ডেট ফাংশন সিইউ অনার্স স্টুডেন্ট যারা আছে তাদের লাগে, তাদের কিছু কিছু কোয়ারিতে ডেট ফাংশনের ঝামেলা হয়, ঠিক আছে। ডেট ফাংশন কি কি হতে পারে ভালো করে বোঝাচ্ছি, শিখেন, এগুলো একটু ঝামেলাদায়ক জিনিস, কোয়ারি করানো খুব একটা ঝামেলা না, একই রিদিমে চলতে থাকবে। অ্যাডভান্স অনার্স স্টুডেন্ট যারা আছে ঠিক, আর যারা পাস আছে আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করছি না, তারা জেনে রাখ পরবর্তীকালে কাজে লাগবে। আর অনার্স যারা আছে তাদের সিইউতে পড়াকালীনই কাজে লাগবে, লাগবে মানে এমন না যে সবারই আসবে এরকম কোনো ব্যাপার নেই, বাট লাগার প্রবাবিলিটি আছে। বাট এটা শেখার জন্য সবারই খুব দরকার, সবাই শিখে রাখ ভালো করে। আমি আমার বেস্ট দিয়ে শেখাবার চেষ্টা করছি, আর আমাকে একটু কোঅপারেট কর, কারণ আমিও ফার্স্ট টাইম অনলাইন ক্লাস নিচ্ছি, তুইও ফার্স্ট টাইম অনলাইন ক্লাস করছিস। ডেট আর কাউন্ট, একদিকে সিইউ তোদের ভালো হয়েছে কি বলতে, এই সেমিস্টারটা ম্যাক্সিমামই প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, থিওরি হলে পাগল হয়ে যেত হতো, তাই না বল? তিনখানা তো হয়ে যাচ্ছে, পাইথন দিকে জাভা আবার, ওটাই তো সুবিধা, তো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট গুলো তো পড়াতে সুবিধা, তিনখানা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ রে, বুঝতে পারা গেল অ্যাডভান্স ফাংশন কি কাজ করে? অ্যাডভান্স ফাংশন কি কাজ করে বোঝা গেল? একটার পর একটা থিওরি লেখার আগে আগে প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিই, থিওরি লিখতে আমারই যেন ভালো লাগছে না এখন, প্র্যাকটিক্যাল দেখ। সিলেক্ট অ্যাডভান্স আর 15 দিব্যর ফেভারিট ডেটটা লিখলাম, ঠিক আছে। এটা ফেভারিট ডেট না দাদা, তাহলে 5ই মে ফেভারিট ডেট কালকে দিন না 2021 দাও কাল চুপ কর কমাল চুপ কর, এই সালে কিছু হবে না। একটা ডেট আমি পার্টিকুলার কনসিডার করলাম, কোনটা 14 February 2020, এটাকে আমি কনসিডার করে নিয়েছি, ঠিক আছে। এটাকে যেহেতু আমি কনসিডার করে নিয়েছি, দেখ তার এক মিনিট মোবাইলটা চার্জে বসিয়ে, এই ডেটটাকে যেহেতু আমি কনসিডার করে নিয়েছি এর উপর কি কি কাজ করা যায় এগুলো একটুখানি আগে দেখে নে, তারপর সব একবারে বোঝাচ্ছি। সব বোঝাবো এক এক করে, সব বলছি। হ্যাঁ
দেখ ভালো করে একটুখানি ফার্স্ট থেকে বলে দি, একবারেই বলে দি দাঁড়া কি বলছে। অ্যাড মান্থ আমি কনসিডার করলাম প্রথমে আমার এক্সাম্পলের রেসপেক্টে, বুঝবি ভালো করে। অ্যাড মান্থ আমি প্রথমে এক্সাম্পলের রেসপেক্টে কনসিডার করলাম যে 14 February 2020 আমি যেহেতু অ্যাড মান্থ যেই মাসটাই করি না কেন আমার পাঁচ কিন্তু যোগ হয়ে গেছে, ফেব্রুয়ারির সঙ্গে পাঁচ যোগ হয়ে কত হয়েছে বল, কি রে পাঁচটা যোগ হয়েছে তো, ফেব্রুয়ারির সঙ্গে পাঁচ যোগ হলে জুলাই হয় না, ক্লিয়ার সবার? প্রথমটা সবাই বুঝতে পারলি? ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে 2020 সালে কত দিনের ছিল, কি রে 2020 সালের ফেব্রুয়ারি মাস কদিনের ছিল? 29 দিনের ছিল। 29 দিন লাস্ট ডে মানে বুঝেছি যে কোন ইয়ারের সেই মান্থের লাস্ট দিনটা আমি পেয়ে যেতে পারবো। ওকে 30 মার্চ আমি যে কোনো একটা ডেট দিয়েছি, মার্চ মাস 2020 কত দিন, 31 মার্চ, বোঝাতে পারছি? মান্থ বিটুইন 15 January 2020 থেকে 30 মার্চ 2020 কত কত দিন কত মাসের ডিফারেন্স হয়, 2 মাস, আর বাকিটা ক্যালকুলেশন করেছে। জানুয়ারি থেকে মার্চ মাইনাসে দেখাবে না, বুঝতে পেরেছিস? আমি যদি উল্টোটা করি দেখ, মার্চ আর জানুয়ারি, স্নেহা বুঝতে পারছিস? কি রে তাহলে দেখ রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসেনি, প্লাসে এসছে। এই হলো আমার মান্থের মান্থের উপর ফাংশন গুলো। আরো দেখ আরো আছে আমাদের, দেখিয়ে নি। সমস্ত ক্যালকুলেশন কিন্তু 14 January 2020 মন্ডে, ওকে, কি রে তার পরেরটা কবে কবে দেখাচ্ছে, 19 January, কেন বলতো 19 January ওয়াজ দা নেক্সট মন্ডে আফটার 14 January 2020, বুঝতে পারলি কি বলতে চাইছি? ধর 20 December 2020 সানডে, তারপরে সানডে হলো 27 December, 2020 সালের 20 December যদি রবিবার হয় তার পরের রবিবার দিনটা পড়বে কিন্তু 27 December, এরকম ভাবে কিন্তু এই কটা আমরা ইউজ করতে পারি। আর আমার কিছু লাগবে না আপাতত, আর আপাতত আমার খুব একটা কিছু লাগবে না, এই কটা জানলেই হবে। এবার কোয়ারিতে চলে আসা যায়। আমার টোটাল যে যে ডেট মানে টোটাল যেগুলো যেগুলো স্টোর আছে সেই 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 ডেটাগুলো হলো এগুলো, এই টেবিল সিলেক্ট চার ফ্রম ট্যাব, যে কটা সঞ্চিত আছে স্টোর আছে আমার সমস্ত কিছু দেখিয়ে দিলাম, যে কটা আমার স্টোর আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিলাম। ওকে আমি যদি করতে চাই স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাই আমি কি করব, ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন করলে ক্লিয়ার হয়ে গেল। এবার নর্মাল একটা টেবিল বানানোর ক্ষেত্রে সিনট্যাক্স ক্রিয়েট টেবিল, যে কোনো একটা টেবিল বানাতে পারি, ধর ABC নামে একটা টেবিল বানালাম, এর মধ্যে অ্যাট্রিবিউট আছে ATTRIBUT attribute1.varchar2, আগে পড়িয়েছিলাম এগুলো, varchar2 হলো আমার ভেরিয়েবল ডেটা টাইপ, ভেরিয়েবল আর ক্যারেক্টার দুটো ভ্যালুই নিতে পারে, এটা একটা হতে পারে। এটাকে যদি প্রাইমারি কি আমি নাম দিই, পাশেই প্রাইমারি কি ডিক্লেয়ার করে দেখাচ্ছি,
একটা টেবিলে একের বেশি প্রাইমারি কি হতে পারে না? ধর এই দুটোকে বানালাম, হয়ে গেল টেবিল ক্রিয়েটেড। ডিএসসি যদি টেবিল নেমটা দেখাতে চাই তাহলে আমার কি দেখালো, এই হলো ডেসক্রাইব টেবিল নেম, বা এরকম ভাবে লিখতে পারি ডিএসসিআরআই বি ডেসক্রাইব এবিসি, একই ব্যাপার। ডেসক্রাইব কি শর্টকাটে ডিএসসি বলে। ডেসক্রাইব টেবিল নেম দিলে কি দেবে, অ্যাট্রিবিউটের নামগুলো দেবে, কোনোটা নট নাল বলতে প্রাইমারি কি থাকলে নট নাল দেবে, ডেটা টাইপটা দেবে আর তার সাইজটা দেবে, চারখানা জিনিস আমি জানতে পারি। এবার ডেটাবেসটা খেয়াল কর, আমি একটা আমার এক্সাম্পল অনুযায়ী ডেটাবেস নিয়ে দেখাচ্ছি, দেখ দেখে না টোটাল জিনিসটা কি বলছে, ফ্লাইট রিজার্ভেশন সিস্টেম। টোটাল আমার ডেটাবেসটা কি বলছে, ফ্লাইট রিজার্ভেশন সিস্টেম। তার মধ্যে কটা কি টেবিল আছে, চারটে টেবিল আছে। এক নাম্বার টেবিল হলো ফ্লাইট টেবিল আছে, দু নাম্বার টেবিল হলো এয়ারক্রাফট বলে টেবিল আছে, তিন নাম্বার টেবিল হলো সার্টিফিকেট বলে টেবিল আছে, আর চার নাম্বার টেবিল হলো, হ্যাঁ রে সবাই টেবিল বানাতে ক্রিয়েট করতে এগুলো সবারই তো জানা আছে, এগুলো নিয়ে আগে ক্লাস করিয়েছি, করেছিলাম তো সবাইকেই, ডিরেক্ট জয়নিং এ ঢুকলাম রে। কি রে একটা টেবিল নিয়ে তার উপর আর কোয়েরি তৈরি করতে হবে না তো? ওকে তাহলে কি করছি দেখ, ফার্স্ট ডেটাবেসটা কি আছে, ফ্লাইট। ফ্লাইটের মধ্যে আছে ফ্লাইট নাম্বার, ফ্রম মানে কোথা থেকে ছাড়ছে, টু ডিস্টেন্স কত, ডিপার্চার কত, অ্যারাইভ কত, পাঁচখানা অ্যাট্রিবিউট আছে। এয়ারক্রাফটে কি আছে, এয়ারক্রাফটের মধ্যে আছে হলো গিয়ে দেখ এআইডি মানে এয়ারক্রাফট আইডি, নাম আর ক্রুজ রেঞ্জ, আর সার্টিফিকেটের মধ্যে কি আছে, ইআইডি আর এআইডি, সার্টিফিকেট আইডি আর এআইডি, আর এমপ্লয়ার মধ্যে কি আছে বল, ইআইডি, ইনেম আর স্যালারি। ভালো কথা। তাহলে প্রথমে ফ্লাইট টেবিলটা যদি আমি ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েট টেবিল, টেবিল নেম ফ্লাইট নাম্বার ভার্কেট টু সিক্স নিয়েছি, এটাকে প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিয়েছি, ফ্রমটাকে আমি ফ্রম ওয়ান হিসেবে নামকরণ করেছি, ভার্কেট টু টোয়েন্টি নিয়ে নিয়েছি। এবার টু ডিস্টেন্সকে টিও ওয়ান হিসেবে নিয়েছি আর কি, এটা ভার্কেট টু টোয়েন্টি নিয়েছি, আর ডিস্টেন্সটাকে কি নিয়েছি, নাম্বার নিয়েছি, টেন কমা টু মানে টেন পয়েন্ট, টোটাল দশ ঘরের সংখ্যা হতে পারে যার পয়েন্টের পর দু ঘর থাকবে, থাকতে পারে। আর ডিপার্চারটাকে কি লিখেছি, ভার্কেট টু নিয়েছি, আর অ্যারাইভটাকে ভার্কেট টু নিয়েছি। তাহলে এই টেবিলটাকে যদি আমি ক্রিয়েট করি তাহলে কিরকম হবে দেখে নেওয়া যাক, হলো টেবিল ক্রিয়েটেড। আমি আর আলাদা করে করলাম না রে, বহু করে দেখিয়েছি টাইপ করে করে, বোঝা গেল কিনা দেখ। প্রত্যেকেরই ক্লিয়ার হলো কিনা দেখ সবারই, হ্যাঁ রে কারোর কোনো ডাউট বল। হ্যাঁ রে কেউ কোনো কোশ্চেন করবি এখান থেকে, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারিস। আপাতত নেই। এইবারে এই টেবিলটাকে আমি ডেসক্রাইব করব, তাহলে ডিইএসসি এফ এল আই জি এইচ টি এস ফ্লাইট, ফ্লাইট ডেসক্রাইব করলে কি পাচ্ছি আমি, বোঝাতে পারা গেল? নেক্সট
পরের টেবিলটা ফ্লাইটের পর কি ছিল বলো? ভ্যালুগুলো আমি নেব এয়ারক্রাফট। তাহলে এয়ারক্রাফটটা কি করছে? ক্রিয়েট টেবিল এয়ারক্রাফট, এয়ারক্রাফট আইডি ভারক্যাট টু ফাইভ নিয়েছে, এটা প্রাইমারি কি করেছি। এ নেমটা ভারক্যাট টু নিয়েছে 15, আর ক্রুজ রেঞ্জটা নিয়েছে 4টে, যার পয়েন্টের পর 0 বার থাকে। দেখ তাহলে এটা যদি ডেসক্রাইব করি, এআইআরসিআরএফটি এয়ারক্যাপটা ডিসক্রাইব করলাম, এয়ারক্যাপটা পেয়ে গেলাম, ওকে, খানা টেবিল ক্রিয়েট হলো। আমার যেহেতু ডেটাবেসটা বানানো আছে, করেছিলাম আগে, তাই জন্য সেখান থেকে আর ভ্যালুগুলোকে টাইপ করছি না, কপি পেস্ট করে তোদেরকে বোঝাচ্ছি। তিন নাম্বার বল, এমপ্লয় টেবিল। এমপ্লয় টেবিলটাকে কেন আগে বানাচ্ছি? সার্টিফিকেট টেবিলের আগে কেন এমপ্লয় টেবিলটাকে বানাচ্ছি? কেন ফ্লাইট, এয়ারক্রাফট আর এমপ্লয় এই তিনটে টেবিল হলো স্ট্রং এন্টিটি, আর সার্টিফিকেটটা হলো উইক এন্টিটি। স্ট্রং এন্টিটি কাকে বলে? যে টেবিলের প্রাইমারি কি থাকে তাকে স্ট্রং এন্টিটি বলে, আর যে টেবিলের প্রাইমারি কি থাকে না, ফরেন কি থাকে, মানে ফরেন কি থাকে ইন দা সেন্স অন্য টেবিলের উপর নির্ভরশীল থাকে, তাকে আমরা বলতে পারি কিন্তু উইক এন্টিটি। আগে যদি আমি প্যারেন্টস টেবিল যেগুলো প্রাইমারি কি আছে সেগুলোই না বানাই, তাহলে তার উপর নির্ভরশীল টেবিলগুলোকে কি করে করব? সম্ভব না। EMPLOYSS এমপ্লয়িজ যদি করি, তাহলে এমপ্লয় টেবিলের আমি স্কেলিটনটা দেখে দিলাম বা স্কিমাটা দেখে দিলাম। নেক্সট এবার কি করছি? সার্টিফিকেট টেবিলটা সার্টিফিকেট টেবিলটা আবার ঝামেলা করলো কেন? ও ঝামেলা তো করবেই। ক্রিয়েট টেবিল সার্টিফাইড ইআইডি ভারক্যাট টু, ইআইডি ভারক্যাট টু ফাইভ, ফরেন কি, না করার তো কথা না। রাইট প্যারেন্থেসিস মিসিং বলছে, দেখি তো কি বলতে চাইছে। ক্রিয়েট টেবিল সি আর হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট টেবিল সার্টিফাই, সার্টিফাই টেবিলটা ইআইডি টা ভারক্যাট টু, পাশেও রেফারেন্সেস করে টেবিল নেম দিয়ে দেওয়া যায় বা অন্যভাবেও করা যায়, ইআইডি ভারক্যাট টু ফাইভ, এআইডি ভারক্যাট টু ফাইভ, আর ফরেন কি ইআইডি, রেফারেন্সেস এমপ্লয়, এমপ্লয় টেবিলে রেফারেন্স করে দিলাম, আর ফরেন কি আইডিটা রেফারেন্স করে দিলাম এয়ারক্রাফট এর, ক্লোজ করে দিলাম। এই হলো ওপেন, এই হলো ক্লোজ, এই হলো টোটাল আমার গল্পটা। তার মানে ইআইডিটা হলো ফরেন কি, কার ফরেন কি, এমপ্লয় টেবিলের রেফারেন্সে, তাই জন্য আমি এমপ্লয় করে দিয়েছি। আর ফরেন কি আইডিটা কার রেফারেন্স, এয়ারক্রাফট এর রেফারেন্সে, এয়ারক্রাফট টেবিলে হয়ে গেল। তাহলে আমি সবকটা টেবিলেরই কিন্তু পেয়ে গেলাম, আমার টেবিল ক্রিয়েট হয়ে গেল আর টেবিলগুলোকে আমি ডেসক্রাইব করে দিতে পারলাম। নেক্সট দেখো, চারটে টেবিল ছিল, চারটে টেবিলেরই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার ভ্যালুগুলো ইনসার্ট করা বাকি আছে, ভ্যালুগুলো ইনসার্ট করছি জাস্ট
আপাতত আমি কপি পেস্ট করে করে দেখাই। একটা ভ্যালু ক্রিয়েট হলো, দাঁড়া উপরে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে, আর কোনো অপশন নেই এটা। অ্যাটলিস্ট ছটা ভ্যালু মোটামুটি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গাতেই আমার ইনসার্ট করতে হয়। নাম্বার ছাড়া বাকি সব সিঙ্গেল ইনভাইট করার মধ্যে দেওয়া হয় ভ্যালুগুলো। নাম্বারও তুই সিঙ্গেল ইনভাইট করার মধ্যে চাইলে দিতে পারিস, কিছু অসুবিধা নেই। এখানে দেয়নি কিন্তু তুই দিলেও সেটা হবে, দেখাচ্ছি। এরম ভাবে একটা ডেটাবেস থেকে আর কি কপি টপি করা হয়, একদম কপি করার সিস্টেমটাও শিখে গেলি আর কি। প্রচুর ভ্যালু নিয়েছে। নিয়ে একটু বেশি করেই ভ্যালু যখন নিচ্ছে তখন বেশি করেই ভ্যালু নেওয়া যায়, যা আছে সেই অনুযায়ী করি। এই হলো ভ্যালু গুলো ইনসার্ট করলাম, ঠিক আছে। এবার সিলেক্ট স্টার ফ্রম, আমি যদি টেবিল নেম দিই FLIGHTS, তাহলে কিন্তু আমার টোটাল ভ্যালুটাকে দেখিয়ে দিল। এই ভ্যালু গুলো অনেক সময় দেখা যায় অনেক বেশি ভ্যালু হলে আমার গায়ে গায়ে হয়ে যায়, সেটার জন্য আমার অন্য একটা রাস্তা আছে। কি রাস্তা? সেট লাইন সাইজ 300, এবার সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম করলে ভ্যালু গুলো সুন্দর হয়তো দেখায়। এখানে ডিফারেন্সটা বোঝা গেল না, কিন্তু অনেকগুলো ভ্যালু হলে যখন ছড়িয়ে ছিটিয়ে যায় তখন এরকম ভাবে ভ্যালু গুলো সুন্দর করে সেট করে আমি আউটপুটে দেখতে পাবো। নেক্সট, তাহলে ফ্লাইট টেবিলের ডেটাবেসটাকে আমি পেয়ে গেলাম। এবার এয়ারক্রাফট টেবিলের ভ্যালু গুলোকে ইনসার্ট করতে হবে। দেখ,
এটা হলো সিঙ্গেল ভ্যালু ইনসার্টশন এর ক্ষেত্রে কাজে লাগছে। তাহলে সিঙ্গেল ভ্যালু শোন না, একটা কথা বলি তোদেরকে, ওই হ্যাঁ বলো, আমি ভ্যালুগুলো টোটালটা ইনসার্ট করি, করে রেখে তাহলে নেক্সট ক্লাস থেকে এরপর কোয়ারিগুলো করাচ্ছি। ফালতু ফালতু তো বেকার টাইমই যাবে। আমি আর তাহলে আমি এই ভ্যালুগুলো সব ইনসার্ট না করলে আমি এরপর কোয়ারি করাতে পারবো না। আমি ভ্যালুগুলো সব ইনসার্ট করে রাখছি, এরকম ভাবেই কপি পেস্ট করে, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস। আমি তোকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখ, মানে এতগুলো ভ্যালু ইনসার্ট করতে অনেক টাইম লেগে যাবে। একই ভাবে এই ডেটাবেসে ভ্যালুগুলোকে ইনসার্ট করতে হবে। আমি টোটাল ভ্যালুগুলো ইনসার্ট করে রাখছি, করে রেখে নেক্সট ক্লাসে আমি এর উপর শুধু কোয়ারিগুলোকে, ভ্যারাইটি কোয়ারিগুলোকে দেখিয়ে দেবো। এই যে পেস্ট করলাম তো দেখ, আলটিমেটলি নাম্বারটা যদি তুই সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে রাখিস, কিছু এসে গেল না, তাতেও রো ক্রিয়েটেড দেখাবে। নাম্বার ছাড়া বাকি সব সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে তোকে এই ঝামেলা যেতে হবে না। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস বলে ভ্যালুগুলো যে কটা অ্যাট্রিবিউট আছে সেই ভ্যালুগুলো দিয়ে যাবো। এবার আমার কাজ হলো শুধুমাত্র এইখান থেকে ভ্যালুগুলো তুলে এনে এনে ওখানে বসানো। আমি তো আর করছি না, আমি এই ডেটাবেসটা অনুযায়ী তোকে শেখাচ্ছি, তাই জন্য বললাম। তাহলে এগুলো করতে অনেক সময় লাগবে। তাহলে আমি টোটাল ভ্যালুগুলো ইনসার্ট করে রাখি, তাহলে কোয়ারিটা পরের দিন দেখাবো, এর ওপরেই কোয়ারিগুলো করাবো, কি বলিস? আর তো আপাতত আমার কোনো কাজ, ঠিক আছে, আর তো আমার কাজ নেই, তোরা বোর হয়ে যাচ্ছিস, আমিও বোর হয়ে যাচ্ছি। আর বানানো ডেটাবেস আছে, কিন্তু এই ডেটাবেসটা অনুযায়ী, আর আমি এটা নোটটা পাঠিয়ে দিচ্ছি তোদেরকে, বোঝা গেল? এই নোটটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। তাহলে আমি আর আজকে এগোলাম না, হ্যাঁ দাঁড়া এইটা শেষ করে দিই, দুটো টেবিল ইনসার্ট করাটা শেষ করে দিই, দুটো টেবিল ইনসার্ট করাটা শেষ করে দিই, কারণ 40 খানা ভ্যালু বা 30 খানা ভ্যালু তো ইনসার্ট করতে হবে। এটা কমপ্লিট করি, ভ্যালুগুলো ইনসার্ট করার পর কমিট করলে আমার ভ্যালুগুলো থেকে যাবে, আর কমিট যদি না করি, তাহলে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমায় আবার পরবর্তীকালে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। কমিট কমান্ড হলো ভ্যালুগুলোকে পারমানেন্টলি স্টোর করার জন্য ইউজ করা হয়। এবার সিলেক্ট স্টার ফ্রম এয়ারক্রাফট করলে ভ্যালুগুলো কিন্তু দেখিয়ে দেবে, হলো? এবার কমিট করলাম, ভ্যালুগুলো থেকে গেল, এই কমিট করলাম, কমিট কমপ্লিট। বাকিটা আমি করে রাখছি, পরের দিন তাহলে এটার উপর কন্টিনিউশনটা রাখছি, বুঝলি? ঠিক আছে, আরো অনেকগুলো ভ্যালু আছে, আরেকটা টোটাল ডেটা এয়ারক্রাফট অবধি হলো, তারপর এমপ্লয় টেবিলের ভ্যালুগুলোকে ইনসার্ট করতে হবে, গোটা 10 খানা মতো আছে, আর তারপরে সার্টিফাইড টেবিলে করে তার উপর অনেক কোয়ারি আছে। এবার কোয়ারিগুলো পরের দিন আমরা নিয়ে ফিরছি, এই ডেটাবেসটাই করাবো আজকে। যারা ক্লাস করলি তো বুঝতেই পারলি, পরের দিন এর ওপরেই আমি বিভিন্ন কোয়ারি, এখানে যে কটা কোয়ারি আছে আছে, আরও কোয়ারি রেডি করে আমি করিয়ে দেবো। তাহলে আর করালাম না আজকে, হ্যাঁ বাকিটা কমপ্লিট করে নেবো।